গান একটা মনে হয়েছে কয়ে লাই কয়ে লাই কি কন আপনারা কারণ আল্লাহর ফাকল নবীর ফাকল যারা এরা তো মরে না আর ফাকলরা মরেও না এরা মরার পরেও আরো জিন্দা থাকে বেশি এই জন্য আশেগারা কয় ওরে ফাকল মরলে বাতি চলে মোল্লা মরলে চলে না আরে ঠিক কিনা কন না কারা কারা আমার সাথে এক কথা তুলে দেখেন তো ঠিক কিনা বলে আরে এই পাগলের আল্লাহ আছে কথা কো না আরে এই পাগলের আল্লাহ আছে কানার দলে দেখে না বাবা পাগল চিন্তা হইবা আশেক পাগল হইতে হইবে এই বন্ড চন্ড পাগল হইলাম তাই পাগল হইলে এমন পাগল হইবেন বাজান থাকবেন জঙ্গলের ভিতর জান্নাত থেকে খাবার চলে আসবে বাংলার জমিনে এমন পাগল আছে এমন আশেক আছে এরা জোহরের নামাজ পড়ে বাংলাদেশে আসরের নামাজ পড়ে যায় আমার নবী রওজা মুবারকের পাশে খালি খাইলাম আর ঘুমাইলাম আর দুনিয়াদারি করলাম এই জন্য কবির মনে যুগ মসজিদে আজান হইলে আমরা কি মসজিদে নাকি ঘরে কথা কয় না দেখছেন এই আওয়াজটা কমেছে এই আওয়াজটা কমেছে কারণ মসজিদ আর যাইতো না মসজিদে যায় কি হবে মসজিদে গেলে না মসজিদের কথা কইতো যাবো আমরা মন্দিরে দুঃখ লাগে বাবা দুঃখ লাগে এই যে আমরা যে মসজিদে নামাজ পড়তে যাই কয়টা হিন্দুরে মসজিদে পাওয়া মসজিদে পাওয়া যায় পাওয়া যায় কিন্তু হিন্দুদের মূর্তি যখন পূজা চলে দেখা যায় হাজার হাজার যুবক যায় ওখানে তামসা দেখে আছে না নাই আর আজান হওয়ার পরে এখন জানতে চাই আজান হওয়ার পরে আমরা ঘরে নাকি মসজিদে যাব একটু আওয়াজটা জোরে হইলে ভালো হইতো আমরা কি আজান হওয়ার পরে রাস্তাঘাটে থাকবো না মসজিদে আরো জোরে বলেন মসজিদে নাকি বাইরে মসজিদে এখন তো আবার নতুন নতুন নামাজি বার হইছে নির্বাচন গেছে কে দিবা সামনে নির্বাচন না সামনে নির্বাচন আমি কিন্তু কারো টার্গেট করে বলছি না আপনাকে আবার কেউ মাইন্ড করবেন না কারণ আমাদের দেশে দেখা যাচ্ছে এই ইদানিং নতুন নতুন কিছু নামাজি হয় যারা পুরান টুপি মাথায় লয়ে ঘুরে রাজনীতির নামাজ বলবে যে এটা রাজনীতির টুপি এই জন্য পুরান টুপি লাগাই ঘুরে এক নেতা এর নাম কইতাম না নাম কইলে পারে পুণ্য লাগবে কারণ ইউটিউবে ওয়াচ গেলে কবে দেখছো আমার নাম রাখে কই পুরান টুপি উপর দা চুল বারে হইছেন গো কিও আমরা মেম্বারশিপ মানুষ আমরা বালাকটা টুপি লই হতে কত এটা কোন যেতন আমরা কেরে পুরান টুপি উপর দা চুল বারে হইছে আমি কই চুল দি বারে হইছে বালাকটা টুপি পরে না না আমারে কোন মেটা কিনে দে পরে কোন না হুজুর কারণ আছে কারণ নতুন টুপি পরলে কই বল নির্বাচনের লাগিয়া এই মেম্বারি ফতাইবা লাগিয়া টুপি গেছে এই জন্য কি টুপি লই ঘুরে তারা নতুন টুপি না পুরান টুপি পুরান টুপি ঠিক কিনা এ পুরান বুঝি না নতুন বুঝি না আমি জানি একটাই নবীর পাগল যারা হয় জোর তুফানে বৃষ্টিতে গাদলাতে এই পাগলের দলের কানে যখন আদার হয়ে যায় ক্ষেতের আইলে পাগল গুলো নামাজে দাঁড়ায় আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার নেতাগিরি তোমার খেতাগিরি তোমার এমপিগিরি তোমার রাজনীতি যা কিছু আছে ধন সম্পদ আমি আল্লাহ যখন তীরের সুতার মাঝে ধরি আমি যখন গুরির সুতার মাঝে ধরে টান দিব পৃথিবীর কেউ তোমাকে রাখতে পারবে না প্রাণ পাকি ওরে কইলে আব্বা কইলে কইতাম নি প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে আর করতাবে সাফি রবে তুমি যাবে চলে ঠিক কিনা বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারা সত হয়ে যাবে সবই তোমার পর রে মন আমার কেন বন্ধু দালান ঘর রে মন আমার কেন বন্ধু দালান ঘর একদিন মাটি আমি জানতে চাই এই পৃথিবীর ধন সম্পদের মালিক কে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমি আল্লাহর হয়ে যাও তোমরা রাস্তাঘাটে জোর তুফানে আগুনে পানিতে মাটিতে যেই জায়গায় থাকবে আমি আল্লাহ কথা দিলাম তোমার কেউ থাকবে না আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। এই তো কথাই কথাই ঘটনা একটা মনে হয়ে গেছে বলছিলাম যেই পাগল আল্লাহর হয়ে যায় এই পাগল মরার পর এই তো আল্লামা ফজলুল্লাহ সাহেব কামলার কাছে হাজার হাজার আশেকানু জাকেরের প্রেমিকরা যাইয়া পড়িয়া থাকে কথা কোনো ঠিক কি না? এই তো মানিশ্বর দরবারে নুরে মদিনা গৌসিয়া দরবার এই তো মাঝপান্ডার দরবার এই তো আত্রশির দরবার মানুষগুলো পাগলে মত করে যায় কারণ ওই জায়গার মাঝে এমন কি জিনিস পাওয়া যায় যে এই জিনিসের কথা আমার আল্লাহ কোরআনে কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ওই জায়গার মাঝে রহমত পাওয়া যায় ওই জায়গার মাঝে গজব থেকে বাঁচা যায়। আল্লাহ বলে ও প্রেমিকের দল আমি আল্লাহর এত ডাইরেক্ট দেখবি না আমার কিছু পাগল আছে এরা জাগার মাঝে বসে জিকির যখন করে আমি আল্লাহর আরশটা পর্যন্ত তাদের চোখের সামনে হাজির হই। যেমন মনে হয়ে গেছে ভারতের জমিনে একজন আল্লাহর ওলি ছিলেন সম্ভবত ফুরফুরা দরবার শরীফের একজন মহান অলি ওই অলি এতটা পাগল ছিল আল্লাহর এতটা পাগল ছিল আল্লাহর ওই আল্লাহর অলি মুরিদারা ভারতের জমিনে জলসা করতেছে মাহফিল করতেছে আর কিছু লোক গেছে মদিনায় হজ করতে সুবহানাল্লাহ কোন হজ করতে গেছে মদিনায় ওই সময় লোকেরা মদিনায় হেঁটে হেঁটে যাইতো আগের যুগে তো এত বিশাল এত সুন্দর ব্যবস্থা ছিল না বাবা। আল্লাহর ওলি এক জায়গার মাঝে এরকম মাহফিল করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদানকে দিয়া ওই তার মুরিদের দলেরা হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছে হঠাৎ করে আল্লাহর ওলির মুরিদারা তাকায় দেখে তাদের সামনে তাদের চোখের সামনে তাকায় দেখে এমন একটা ব্যক্তি আল্লাহ নামের জিকির করতেছে মনে হচ্ছে আল্লাহর রহমত এই মুহূর্তে বর্ষিত হচ্ছে। তারা কেন দেখতে পাইলেন এর কারণ হইল আল্লাহর ওলির মুরিদারা তাদের যে খাদ্য ছিল খাবার শেষ হয়ে গেছে তাকায় দেখে আল্লাহর ওলি চতুর্দিকে খাবারের অভাব নাই ডাকে দিয়ে কই হুজুর আপনার দিকে আসলাম বাংলার জমিনে কিন্তু হুজুর আপনি দি এই জায়গায় কখন আসলেন? আল্লাহর ওলি ডাকে দিয়া কই কথা বইল না কথা বইল না তোমাদের যে খাবারের অভাব খাবারগুলো তোমরা নিয়ে যাও। পাশে তখন
দাঁড়ায়া সালাম দিল হবো। তোমরা কি জানি আমাদের মুর্শিদ কেবলা আমাদেরকে আগে বলে নাই হজ করতে যাবে, আমাদের সঙ্গে যাই না, উনি আমাদের সঙ্গে হজ করতে যাই নাই, উনি একা একা হজ করতে গেছে, আমাদের সাথে জিয়ারত করছে। আরেক মরিদ কয় দূর বেগ বল হজ করে আইছে কেমনে মিছা কথা কস, সুবহানাল্লাহ কইতেন না ও কি মিছা কথা কইলা, কয় তো মিছা কথা মানুষ কইতে পারে, কহ আগের যুগে বাবা হজ করতে গেলে মানুষের এক বছর ছয় মাস লাগতো, মুরব্বীরা বলতে পারবে বাবা ছয় মাস তিন মাস লাগতো ঠিক কিনা, লঞ্চে যাইতো বা নৌকাতে যাইতো কিন্তু দুই তিন মাস লেগে যাইতো, ছয় মাস লেগে যাইতো, এক হজ করতে গেছে আরেক হজের সময় হয়ে গেছে ফিরে আসতে আসতে, কথা কোনো ঠিক কিনা, ওরা কইতেছে এইভাবে মুরিদদের মাঝে কথাটা ছড়ায় গেছে। এইবার কয় তোমরা যে মিছা কথা কো হজ করে আইসা নামাজ ওপরাবার মিছা কথা কো, এটা কেমনে সম্ভব, কো কেমনে সম্ভব মানে হুজুর আমরার সাথে নবী রওজা মোবারক জিয়ারত করেছে, আমরা হুজুরের সাথে নবী রওজা মোবারকের পাশে দাঁড়ায় আমার নবীকে আমরা হুজুরের সাথে সাথে দাঁড়ায় সালাম দিয়েছি, মিলাদ কেম আছে না নাই, আরে জোরে কা আছে না নাই, ওরা বলে মিলাদ কেম নাই, আমার নবী কয় মিলাদ কেম আছে, আবু বকর বলে এ এ বাবা এই কবির মনোযোগ, ওরা বলে যে সাহাবায়ে কেরাম দিবানে নাকি মিলাদ কেম করে, এ কথা কর না, সাহাবায়ে কেরাম নাকি নবীদের কোনোদিন দাঁড়ায় সালাম দিছে না, ফেরেশতারা নাকি কোনোদিন নবীর নবীর সামনে এসে দাঁড়ায় দিছে না, এই ধরনের কিছু ব্যাখ্যা দিই আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আবু বকর এই আবু বকর কথা কই কিনা, আল্লাহু আকবার কোন আবু বকর নবী দিদে হিজরত করতে যাবে, যাওয়ার সময় আবু বকর যে বলছিল আবু বকর তুমি আমার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবে কয় মাস আগে, জোরে কোন কয় মাস, হাত তুলে কোন কয় মাস, জোরে কোন কয় মাস, ছয় মাস, এই কিয়াম কোথায় তোমরা পাও না, কেন দূরে তোমাদেরকে কিয়াম দেখাতে, তোমরা বলো কিয়াম নাই, তোমরা বলো যে তোমরা নবীজির যে সালাম দেই নবীজির সামনে আসতে না, আরে তোমরা জানো না আশেকের চক্ক এমন চক্ক এরা চক্ক বন্ধ করলে আমার রাসূলকে ডাইরেক্ট দেখতে পারে, ঠিক কি না বলে, তোমরা কি কও, প্রমাণ লয়ে যাও আবু বকর, এই ঘটনাটা তোমরাও বল আমরাও বলি, হযরত আবু বকর কে বলো আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাব, আবু বকর আমি কিন্তু হিজরতের সাথে কিন্তু আর কেউ না, হিজরতের সাথে তুমি আবু বকর, ছয় মাস পরে আবু বকর দাইয়া নবীর, ছয় মাস পরে আমার নবী যাইয়া আবু বকরের দরজার মাঝে এইভাবে টোকা দিছে, একটা টোকা দিতে দেরি হয়েছে, এমন ভাবে টোকা দিয়েছে পৃথিবীর কেউ যেন শুনতে না পাই, কেন জানেননি আমার নবীর ডানে শত্রু বামে শত্রু, এখন বলেন নবীকে হেফাজত করার মালিককে, ডানে শত্রু বামে শত্রু নবী আবু বকর শুধু এইভাবে একটা টোকা দিয়েছে, আবু বকর আমার নবী কয় আবু বকর আবু বকর ছয় মাস আগে বলছিলাম মক্কা থেকে মদিনায় তোমার নিয়ে হিজরত করতে যাবো,
আবু বকর আজকে আসবো বা কত কালকে আসবো দুই দিন পরে আসবো এই কথা তো আমি বলি নাই আবু বকর রে ছয় মাস আগে আমি বলেছিলাম হিজরত করতে যাবো আমি ছয় মাস পরে আসবো এই কথাটাও আমি তোমার বলি নাই আবু বকর শোকের পানি বলে একই ছয় মাস আগে আপনি আমারে বলছিলেন আমার হিজরত করতে আমি শুধু ফিস ফিস করে বলেছি আবু বকর ও আবু বকর এত তাড়াতাড়ি তুমি কেমনে তুমি দরজার সামনে দাঁড়ায় রইলা আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো যেদিন আপনি আমাকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর তোমার আমি হিজরত করতে যাব ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই দিন থেকে দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত আমি নবী আপনাকে কেম করিতা হে ইয়া রাসূলুল্লাহ গুনাহ কি ভাষায় নবীর শান প্রকাশ করব আমার বুঝে আসে না নবীর চক্ষু পানি জ্বলতেছে এই আবু বকর তুই কি করলি ছয় মাস ধরে আমি নবীর সালাম দিই আমার নবী কয় আবু বকর তোর কি কষ্ট হবে না আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন আপনার অপেক্ষায় দাঁড়ায় গেছি আমি তাকায় দেখি আমার কাছে মনে হয়েছে আপনি নবী আমার সামনে দাঁড়ায় রয়েছে আমার নবী কয় আবু বকর তোমারে তো আমার আল্লাহ বলে নাই দাঁড়ায় থাকার জন্য ঠিক কিনা বলেন না হে আবু বকর আমি নবী বলি নাই দাঁড়ায় থাকার জন্য কেন তুমি দাঁড়ায় রইলা কই ইয়া রাসূলুল্লাহ কোন দলিল চাই না বিনা দলিলে আপনার ক্যাম্প করেছি মহব্বত লাগে ক্যাম্প করতে ঠিক কিনা বলেন না বিনা দলিলে সম্মান আদবের সাথে কোন দলিল অবাক হয়ে গেল গর্ব করে বলতে হয় এই যে গত বছর আইসা গেছে এই বছর আসছি এই যে মাহফিল কমিটিরা কি জানি নামটা জানি কি বেগুনাই বড়হাটি না বেগুনাই বড়হাটি গাউসিয়া সুন্নিয়া যুব সংগঠন এই উদ্যোগে যে মাহফিলটা হয়েছে এদের ভিতরে এত আদব আল্লাহর এই যে জান্নাতের বাগানে আল্লাহর জাতের কসম খায় বলছি জাতের কসম খায় বলি আমার মুর্শিদ কাজার দয়ায় সাত থেকে আট নয় বছর যাবৎ মাহফিল করি আট বছর যাবৎ মাহফিল করছি কিন্তু এদের মতো আদব এত মহব্বত যুবক আমি কোথাও পাই না এটা মাহফিলকে সাক্ষী রেখে জান্নাতের বাগানে বসে বলছি এদের ভিতরে এত আদব এত মহব্বত কেন এরা সুন্নি প্রেমী কথা কন না কথা কন না এরা সুন্নি মুসলমান এরা মাকে মা ডাকতে চিনে ওরা বাবাকে বাবার মর্যাদা দিতে চিনে ওরা ভাইকে ভাইয়ের সম্মান দিতে জানে ছোটদেরকে ভালোবাসতে জানে আলেমকে তাকজিব করতে জানে ওরা নবীকে এস্টের দ্বারাতে নবীর দ্বারায় সালাম দিতে জানে ঠিক কিনা আমি কথা কি বেশি বলে বলছি আর নয় তো পঞ্চাশ জনের সদস্য করে কমিটিটা করে এরা মাহফিলে দাওয়াত দিছে আর এক বছর আগে আমার কিন্তু এত বিরক্ত করে আমি কয়দিন মাঝে মাঝে বিরক্ত হয়ে দূর মিয়া আমি কি ফোন লয়ে সারা করে বসে থেকে আপনার সাথে কথা কল লাগে আমার খায়া কাম নাই আল্লাহ এই যুবকগুলোকে আমার নবীর খাঁটি প্রেমিক হিসাবে কবুল করুক আপনার মনে বেজার
তাহলে আর বটাড়া ভরো কি ভরো বরকত রহমত করো আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ এখন বলেন নবী আবু বকর কি দরজার ভিতরে না দরজার বাইরে নবীর সামনে নাকি নবীর আড়ালে নবীর সামনে কয় আবু বকর তুমি কি করলা আমার আল্লাহকে তো আল্লাহ তো তোমাকে বলে নাই আমি তো তোমাকে বলে নাই আমার নবীর আবু বকর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমি একদিন নই দুই দিন নই আশেকদেরকে আপনার মহব্বতের প্রেমিক উম্মত গোলামদেরকে গাউসিয়া সুন্নিয়া যুব সংগঠনের উদ্যোগে আরাম মাহফিল করবে ইয়া রাসূলুল্লাহ কিন্তু আপনার স্লোগান চলবে আপনার মহব্বত চলবে আর আপনাকে দাঁড়ে সালাম দিবে ইয়া রাসূলুল্লাহ আর সালাম দিবে বছরে একবার কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি প্রমাণ করে দিলাম এক মিনিট নয় পাঁচ মিনিট নয় দশ মিনিট নয় এক ঘন্টা নয় ইয়া রাসূলুল্লাহ একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক মাস নয় ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে আমি তারায় সালাম দিয়ে প্রমাণ করলাম আপনার সালাম বেদাত হয় না আপনার সালাম শিরিক হয় না আপনার সালাম ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবায়ে কেরামদের শুনলো ঠিক ঠিক কি না বলেন বুঝতে হবে নবীর মহব্বত থাকবে আপনার ভিতরে এমনিতে আদব চলে আসবে কথা কন কথা কন না বাবা গভীর মনোযোগ ওই পাগল আল্লাহর ওলি মুরিদারা কয় আমরা নিজে দেখেছি হুজুর আমাদেরকে তোমাদের সাথে কথা বলেছে আমরা মাঝ রাস্তার মাঝে যখন আমরা বিপদে পড়ে গেলাম আমরা যখন বিপদে পড়ে গেলাম আমাদের হুজুর আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছে তোমরা জানো না হুজুর রওজা মোবারকের পাশে যখন দাঁড়িয়ে সালাম দিয়েছে আমরা দেখেছি নবীর রওজা মোবারক থেকে ডাইরেক্ট সালামের জবাব এসেছে এই মুরিদারা কয় কয় কি তোমরা তো সদে যাওয়ার পর প্রতিদিন হুজুর আমাদেরকে নিয়ে মুরাকাবা মুশাহাদার মাহফিল করেছে জিকিরের মাহফিল করেছে এত সুন্দর মাহফিলের ব্যবস্থা করেছে কোনদিন তো দেখলাম না হুজুর কোথাও যাইতে আল্লাহর ওলির দিকে সব মুরিদরা যাইয়া কই হুজুর এটা কি শুনি আপনি নাকি মদিনায় হজ করতে গেছে আল্লাহর ওলি চক্ষু মুবারক বন্ধ করে কই আমি বলতে পারবো না তোমাদের কাছে আমার কি হয়েছে ও গো আল্লাহর ওলি বলেন কি ও আমাদের মুর্শিদ আপনি বলেন কি আমি যখন তোমাদেরকে বিদায় করে দিলাম মদিনার নবী আমার ডাকে দিয়া কয় পাগল রে একটা বস্ত্র হয়ে যাচ্ছে আমি তোর জন্য অপেক্ষায় আছি ও আল্লাহর ওলি বুঝতে পারলাম আপনি মদিনায় গেছেন কিন্তু আপনি আমাদের মাঝেও ছিলেন আবার ওই জায়গাতেও ছিলেন এইটা কেমনে সম্ভব এইবার আল্লাহর কোলে কয় ওরে নবরঙ্গ রবুতরিয়া কইতা না থাক আরে না গত বছর কিছু শান রয়ে গেছে আমার কইছে কুদু শান দেয়ছেন বড় এটা বদলাম কইছে এবারে বদলাম হইতে চাই না কইলতাম এ ভাই আমনে কি কর এইভাবে আওয়াজ করলে ওই তোরা তাহলে কইতাম না জুরে আল্লাহ মারাবা গুতে ঠিক আছে মনে থাকবে সময় দেখ কেলে আসছে না গেছে এই সাড়ে নয়টা বছর টাইম কইছিল কই আবার দশটা গেছেন ওরে জুরা মারা কই ওরে নবরঙ্গ রূপ দরিয়া পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায় ওরে জালাইতে কত কোন ফুহুরাইতে কত কোন ওরে জালাইতে কত কোন ফুহুরাইতে কত কোন জানি দয়ালের দয়ার অভাব নাই ওরে জানি দয়ালের দয়ার অভাব নাই
मर जाला रे जाला की दिया हानी बार अरे मन्नन सर पे मो जाला अहंग जले जाला की दिया हानी बार अरे की दिया मी पैरे जाला अरे की दिया मी पैरे जाला रे जाला की दिया आनी बाय सकले जबान खुले कन्ना मुर्शिदेर प्रेम जाला अहंग जले जाला की दिया अरे सुरे बोले ना मुर्शिदेर प्रेम जाला अहंग जले जाला की दिया आनी बाय ओरे की दिया मी पैरे अरे की दिया मी बैरे जाला ओ मर जाला रे जाला की दिया जादेर जबान से डान हाथ तुले को अल्लाह अकबर आर जबान खुले को या रसूलल्लाह ए पागल डांडाके दिया भाई ए अमर मुरीदारारी अमर नबी तो कोन मदीना থেকে ডাকে দিছে রে আমি কি আর বইসা থাকতে পারি পুরি দ্বারা কই হুজুর আপনি হকে ওয়াসিলেন আমাদের মাঝে ওয়াসিলেন এর ব্যাপটা বললে যাইতাম না আল্লাহ ঠিক কি না ঠিক হকে ওছিলেন আমাদের মাঝে ওছিলেন হুজুর এই হাকিকত দুদিন না বলেন আপনার সারব না হুজুর বলে দেন বলে দেন হুজুর কই ওই পার হইতে বাজায় বাঁশি আমি এই পার তাইকা দেখি আমি কেমন করে দিব পারি ওই আমি কেমন করে দিব পারি ওরে সাত হর নাহি জানি গো দয়াল প্রান্তি নীলাবাস রিবাজাই আরে উদাসিবা নাইলা রে আমায় দিওয়ানা বানাই আল্লাহু আকবার শিবা নাইলা রে মনস আল্লাহর ওলির ক্ষমতা কম না বেশি এর শয়তানের ক্ষমতা বেশি নাকি আল্লাহর ওলিদের এরা শয়তানের ক্ষমতা বিশ্বাস করে কবরে নাকি শয়তান ঈমান চুরি করতে পারে আমি জানতে চাই দুনিয়ার জমিন থেকে যদি এক শয়তান সবাইরে দুকা দিতে পারে এইবার আমি জানতে চাই ওই শয়তানের চেয়ে পাওয়ার আল্লাহর ওলিদের কম না বেশি আল্লাহর ওলিদের কম পাওয়ার নয় শুধু তাই নয় আল্লাহর ওলিরা যখন আল্লাহর প্রেম সাগরে ডুব মারে এই প্রেম সাগরে ডুব দিলে আমার আল্লাহ কই সে যখন আমার হয়ে গেছে আমি তার হয়ে গেছি আমার প্রেমের অঙ্গিল হয়ে গেছে এ যুবকের দল আমি কি এমনিতেই বলি নাই প্রথমেই যে সান্ডা বলছিলাম ওরে পাগল বলে বাতি জ্বলে মোল্লা মরলে জ্বলে না কেন জ্বলে না জানেন না শরীয়তের মোল্লা দিয়া সব সময় সব কিছু হয় না হাকিকতের আল্লাহর ওলিদেরকে দিয়ে অনেক কিছু হয়ে যায় ঠিক কি বলে মুসা আলাইহিস সালামের জামানায় একজন মুরিদ যাইয়া কয় মুসা আলাইহিস সালামের নবীর কাছে যাইয়া কয় ও গো আল্লাহর পয়গম্বর দুই আর দুইশো একশো দেড়শো বছর হয়ে গেছে এখনো একটা ছেলে মেয়ে হইল না সংসারের সংসারের যে বিশাল আয় উন্নতি অনেক ধন সম্পদের টাকা পয়সা এমন ভাবে কথা বলেন আমার কানে আওয়াজ আসে কথা এখন না বলে হয় না জরুরি কথা প্রেমী কানা তো আপনি ডানে বাম থেকে আওয়াজ দিয়েন না
মুসালাম কয় ঠিক আছে তুমি যাও আল্লাহর কাছে আমি ফরিয়াদ করে দেখব আল্লাহর কাছে বলবো আল্লাহর কাছে যখন বলছে আল্লাহ ডাকে দেখো মুসা রে এই পাগলটা এই যে এই নারী পুরুষটা যারা তোমার কাছে ছেলে সন্তান আমি আল্লাহর কাছে আবেদন করছে তোমার মাধ্যমে তুমি যাইয়া তাদেরকে বলে দিও কোনদিন তারা ছেলে সন্তানের বাবা মা হতে পারবে না আল্লাহু আকবার ওই মহিলা আর তার স্বামী রাস্তার মাঝে দাঁড়াইয়া কয় ও আল্লাহর পয়গম্বর মুসা গো সন্তানের ব্যবস্থা কি করেছেন নাকি আল্লাহ বলেছে কোনদিন তোমরা মাতা পিতা হইতে পারবে না কোনদিন তোমাদের ঘরে সন্তান আসবে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যাইতেছে হঠাৎ করে তাকায় দেখে একজন আল্লাহর ওলি পাগল বেশে মাথার চুলগুলো এলোমেলো শরীরের মধ্যে সালার বস্তার মতো পোশাক নদীর পারে বৈশা বৈশা চোখের ফানি ফলায় কান্দে আর কই তুমি রহমান তুমি মেহেরবান অন্ধগাহে না তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান যারা কন্যা আল্লাহু আকবার মুসা নবী ওই উম্মত যাইয়া কয় হে পাগল তোমার চোখ দিয়া দি পানি ধরে আমার মনে যে কষ্ট সেই কষ্ট পৃথিবীর কাউকে আমি বুঝাইতে পারবো না ওই মহিলা কয় বাবা আপনার মনে কি কষ্ট গো আমার মনের কষ্ট মনেই থাক কাউরে বলা যাবে না এত কষ্টই আমার মনে বুঝাই আমি কেবল ওরে দিন রজনী কাঁদি আমি রে ওরে দিন রজনী কাঁদি আমি রে কারে দেখাই মনের জ্বালা রে আমি কি দিয়াবো যাইব তোমারে ওই মা ডাকে দিয়া কয় ও পাগল কি ব্যথা তোমার কমারে এই পৃথিবীর জমিনে আমার আব্বা নাই আম্মা নাই আমি বড় কষ্ট তোমার আব্বা নাই আম্মা নাই বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এইবার কই মা এবার তোর মনের ভিতর একটা কষ্ট আমার মনের কষ্টটা কি কো জানতে চাই কো আমার মনের কষ্ট তো কাউরে বলা যাবে না কো কি কষ্ট মা তুমি বলো না কো না না আল্লাহর ওলি ডাক দিয়া কই মা গো তুমি আমার কাছে না কইলেও আমি জানি আর জোরে বলবেন না কো কি কষ্ট আপনি বলেন কো 100 বছরের উপরে হয়েছে তোমাদের বিয়ে হয়েছে তোমরা অনেকদের ধন সম্পদের মালিক এই সম্পদগুলো কেমনে কার হাতে বুঝাই দিয়া যাইবা এই জন্যই আল্লাহর কাছে একটা সন্তান চাইতেছে ধন সম্পদগুলো বুঝাই দেন কবরে যাইতে পারো বুঝেছি তোমাদের সন্তান হয় না আল্লাহর ওলি ডাকে দিয়া কয় মারে একটা রুটি দে রুটির বিনিময়ে আমি সন্তানের ব্যবস্থা করে দি এত আস্তে সুবহানাল্লাহ আর জোরে কইতেন না মুসা নবীর কাছে চাইয়া পাইলো না আল্লাহর কাছে চাইয়া পাইলো না এইবার রুটি দেওয়ার সাথে সাথে ওই মা চলে গেল বাড়িতে আল্লাহু আকবার মুসা নবী কিছুদিন পর মুসা নবী ওই উম্মতটার সাথে দেখা হয়েছে তাকায় দেখে দুইটা সন্তান দুই হাতের মাঝে লইয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মুসা নবী কয় ও আমার উম্মত কি ব্যাপার তোমার ডানে দুবামে দুইটা বাচ্চা কোথায় থেকে পালক আনছো ক পালক নয় এই দুইটা বাচ্চা হইল আমার কলিজার টুকরা সন্তান হে বলো কি আমার আল্লাহ আমি আমার কাছে বলেছে
বাচ্চা হবে না তোমরা মাতা পিতা হইতে পারবে না কিন্তু এই দুইটা বাচ্চা তোমাদের কেমনে আসলো জানো না এমন একজন পাগল পাইছে যে পাগলের কাছে চাইতে দেরি হয়েছে আমাদেরকে দিতে দেরি করে নাই কি চাইছো আমরা চাই নাই পাগল চাইছে রুটি আমরা পাইছি ছেলে মেয়ে আরো জোরে কো কেমনে পাইলা কো কেমনে পাইছি এখনো বুঝো না পাগলদের রুটি দিছি দুইটা বিনিময়ে বাচ্চা পাইছি দুইটা মোসানবী এখন কি গরম না নরম আওয়াজটা কম হইছে আরো জোরে আমার কাছে কইল নাই আর কেমনে দুই আমার সাথে মিশা কথাটা কর কি দরকার আছে আমি যে চাইলাম এত সুন্দর নবী হয়ে আবেদন করলাম আমার আবদারটা কই গেল কোন এক পাগলের কেমনে কইল কেমনে হয়ে গেল যাই কই আল্লাহ তোমার হতে আজকে রাগ আমার সুবহানাল্লাহ কইতেন না মুসা রাগ করে রাগ করে আল্লাহ রাগ করতাম না তোমার কাছে আমি ওই মহিলাটার জন্য বাচ্চার জন্য আবেদন করছি আমি নবী হইয়া আল্লাহ তুমি বাচ্চা দিলে না তুমি শুধু দিবা নাই কথাই বলো নাই বলছো কোনো দিনই দিতা না কিন্তু এখন দিলা কেন কই দিলাম সে তো আর অনেক আগে কো দুই আড়াই বছর হয়ে গেছে কো দুই আড়াই বছর আগে দিছো কিন্তু আমি তো জানি না এত আস্তে আরো জোরে এইবার মুসা নবী কয় আল্লাহ তুমি আমারে বললা দিবা না কিন্তু এখন কেন দিলায়ের বুঝে আসে না বুঝে আসে না আসে না গো ওরে আল্লাহর ওলি হইতে পারলে ঠিক কিনা বলেন আল্লাহর ওলি হইতে পারলে মরণের ভয় থাকে না রে বুঝে আসে না রে বুঝে আসে না রে আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়া কই ও মুসারি তুমি চাইছো দেই নাই ওই পাগল যখন আমার কাছে চাইছে আমি তার খালিদ বিরোধ দিতে পারি নাই আল্লাহ কেন গো আল্লাহর আল্লাহ ডাক দিয়া কই মুসারি এইটার হাকিকত যদি তোমারে বুঝাইতে চাই রে মুসা এইটার হাকিকত তোমাকে বোঝাইতে পারব না তবে মুসা এই মুহূর্তে তোমার কাছে ছোট্ট একটা এলান দিয়ে দেই ছোট্ট একটা দাওয়াত দিয়ে দেই হে মুসা তুমি আমি আল্লাহকে কতটুকু ভালোবাসো ও মুসারি তুমি আমি আল্লাহকে কতটুকু ভালোবাসো মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ অনেক ভালোবাসি তোমার উম্মতেরা কতটুকু ভালোবাসে ও মুসারি মুসা ডাকে দেয়া কয় আল্লাহ আমার উম্মতেরাও তোমাকে অনেক ভালোবাসে ও মুসা রে তাহলে তোমার কাছে আমার একটা দরখাস্ত থাকবে আজকে দেয় তোমার উম্মতের মাঝে কইবা সবাই রে দাওয়াত করবা দাওয়াত দে কইবা আমি আল্লাহ খুদা হয়ে একটা জিনিস খাইতাম চাই মুসা কয় আল্লাহ কি জিনিস সুবহানাল্লাহ জোরে কর ঘুমায় গেছে সবাই আল্লাহু আকবার কর মুসা আলাইহিস সালাম সব উম্মতদের কাছে একসাথে সবাইরে দাওয়াত করলেন বিশাল মজলিসের মাঝে মুসা আলাইহিস সালাম সবার দিকে লক্ষ্য করে কই কে আসা গো আল্লাহর একজন প্রেমী আমার আল্লাহ বলেছে আল্লাহ একটা জিনিস খাইতে চাই এই জিনিসটা কে কে দিতে তোমরা রাজি আসো তবে আমার আল্লাহ বলেছে এই জিনিসটা এমন কোন ব্যক্তি নাই যে নাই সবারই আছে যার টাকা আছে তার কাছেও আছে যে ফকির তার কাছেও আছে যে বাড়িওয়ালা তার কাছেও আছে যার ছেলে নাই তার কাছেও আছে যার মেয়ে নাই তার কাছেও আছে সকল নবীর উম্মতের কই তাহলে আমরা সবাই দিতে রাজি আছি আল্লাহ আকবার জোরে বলেন না বাবা ওয়াজ কিন্তু শেষের দিকে হুজুর নিয়ে আসেন হুজুরান থেকে আসতেছে আচ্ছা হুজুর নিয়ে আসতেছে আল্লাহ আকবার জোরে শেষ করছে আল্লাহ আকবার একটা জোরে একটা আল্লাহ আকবার আল্লাহ আকবার সব
উম্মতরা কয় আমরা রাজেছি যেহেতু আমাদের কাছে আছে গরিবের কাছে ফকিরের কাছে কোটিপতির কাছে আছে তাহলে তো মনে হয় যে আমাদের সবার কাছে আছে এই সবাই যখন বলছে এবার মুসা আলাইহিস সালামের দিকে তাকায় কয় ও গো আল্লাহর নবী মুসা আপনি বলেন কি জিনিসটা কি এইবার কয় জিনিসটা হইল সবার কাছে একটা জিনিস আছে এই জিনিসটা আমার কাছে আছে ওই জিনিসটা হইছে মানুষের কলজা সবকে হাত নামায় কয় আমরা এটা দিলাম আমি তো ব্যর্থ হয়ে গেলাম কেউ তো আমার এই কলজা দেওয়ার কথা রাজি হইল না আল্লাহ ডাকে দেয়া কই মুসা রে এক জায়গায় গেলে কলজা পাইবা যেই জায়গার মাঝে চাইতে দেরি হবে আমার এই পাগলটা আমার কলজা দিতে দেরি করবে না হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায় কয় ও মাবুদ কোন ব্যক্তিটার কথা তুমি বলছো কই যাইয়া দেখো পাহাড়ের চিমার মাঝে বইসা একটা পাগল আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি একটা পাগল আমি আল্লাহর নামের জিকির করতে দেখায়া না খায়া ও মুসারি ওই জাগার মাঝে তুমি যাইয়া একবার বইলা দেখো হলো যাও 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 মুসা আলাইহিস সালাম কো ওই জাগার মাঝে যাইয়া কলজা চাও মুসা আলাইহিস সালাম যাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালামের দিকে তাকায় কই ও গো আল্লাহর পয়গম্বর শরীয়তের মুসা কি জন্য আসছেন আমি কিন্তু জানি তবে আপনার সাথে কথা হয়েছে সুবহানাল্লাহ কি কইলা বলেছে কার কাছে আল্লাহর কাছে বলে গেছে মুসার কাছে খাইব কই যা বলছে মুসার কাছে কথা হয়েছে মুসার কাছে এত দূরে পাহাড় ওই পাহাড়ের ভিতরে পাগলা জিগির কইরা কেমনে বুঝলো এই জন্যই তো আসে গেরা কই নই দরজা কইরা বন্দ ওরে লয়র ফুলের গন্ধয় আরে জুরে বাবা জুরে হুজুরের সাথে শেষ মজুর শরীর মধ্যে বাবা নেন না বাবা কষ্ট হইতেছে পাগলটা কই মুসা তুমি যে কি লিগা আইসা আমি জানি আমার কলজাটা তুমি নিতা আল্লাহর লাগা আমি জানি কেমনে তা তোমরা শোনো নই দরজা কইরা বহন আরে লয় রে ফুলের গন্ধয় আরে অন্তরে লাখি হো মাওলার নাম রে নিশি হলে যাইও ফুল বনে রে বমরা নিশি হলে যাইও ফুল বনে এই পাগল কই এই পাগলে ডাইকা বলে আরে মাওলা পাকের পাগল হইলে গো আরে সবার আগে আসে খবর আমারই কাছে আমার আল্লাহকে তুমি জিজ্ঞেস করো আমার কলিজা দেখাবে ডান পাশের কলিজা খাবে নাকি বাম পাশের কলিজা খাবে আরো জোরে ও
মুসা আলাইহিস সালাম একটা দোর দিছে হে গো দোরটা দিয়া কয় আল্লাহ এই কেমন পাগলের কাছে পাঠাইলা এইবার আমার আল্লাহ ডাক দিয়া কই মুসারি জবাবটা সরি তুমি বলছিলে এই পাগল কেমন পাগল যেই পাগলের কথাই তুমি তারে বাচ্চা দিছ আমার আল্লাহ ডাক দিয়া কই মুসারি এখনো কি তোমার বুদ্ধি আসে নাই এই পাগলের কাছে কলিজা কেন এই পাগলের দেহ থেকে দুদি শরীরে তার কুত্তু কুত্তু গুস্তের টুকরাগুলি সরিষার দানা দানা পরিমাণ করে দুদি তুমি আলাদা কইরা আমি আল্লাহর দোহাই দিয়ে চাইতে দেরি হবে ওই পাগলা একটা সেকেন্ডের জন্য দিতে দেরি করবে না হাত তুলে আল্লাহু আকবার আরো জোরে সুগন্ধ 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 না